হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো তোমাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো, সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম আমি আজকে করে নিয়েছি। এখন বাজে 9:45, তাই এই 9টার মধ্যে আমার সমস্ত কাজ হয়ে গেছে। এখন রান্নাটা হলে ব্যাস, সব ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিলাম। এই ঘরটা মুছেছি আজকে, এই দেখো রান্নার জায়গাটাও লেপা মোছা করে নিয়েছি। আবার জামা কাপড়গুলোও কেচে নিলাম। এই যে আজকে বেশি নেই, অল্পই আছে জামা কাপড়, সমান্ত কাঁচা হয়। আর এই যে শীতের ড্রেস সব তোলা হয়ে গেছে, আর এইটা শুধু বাকি আছে তোমাদের ভাই আর এই জ্যাকেটটা। মানে কদিন তো ঠান্ডা পড়লো, এবার শাহিদ কিনে পলাশি যেতে, তো খুব ঠান্ডা লাগতো বলে ওটা তুলিনি। ও ওটা পরে ওকে নিয়ে যেত, গাড়ি চালালে তো ঠান্ডা লাগে হাওয়া, আর ও ঠান্ডার অ্যালার্জি আছে, ওই জন্য আর ওইটা তোলা হয়নি। তো ঠিক আছে, দেখো সমস্ত কাজকর্ম আমি গুছিয়ে করে নিয়েছি, এখন রান্না বসাবো। তো হাঁড়ি আর কড়াইটাও আমি লেপে ওই যে রোদে দিলাম, আর পানিও এনে রেখেছি এই। আর এই যে এইগুলো এখানে বার করে রেখেছি, এখন চুলোর পারে নিয়ে যাব, চালটা ধুয়ে নেব। আর সবজি হবে, কি রান্না হবে এখনও মানে ঠিক হয়নি, তো দেখা যাক কি রান্না করা যায়। তো আমি সব গুছিয়ে নিই, চলো আবার পরে আসছি। আর কি বলো তো, শোয়ে বরাতে রোজা করেছি, তো ওই জন্য আরও সকাল সকাল কাজগুলো করে নিলাম, না হলে যত বেলা হবে রোদ্রোর তাপ তো এখন বুঝতেই পারছো। তো ওই জন্য আমি মানে কাজগুলো করে নিলাম, তাহলে ঘরে থাকতে পারবো। আবার একটু আজকে বাজারেও যাওয়ার আছে, তো দেখা যাক 11টার দিকে হয়তো বেরোবো আমরা। তো এই রান্না টান্না করে গুছিয়ে টাছিয়ে ওদের খাইয়ে টাইয়ে দিয়ে একটু যাব ভাবছি বাজারে। তো ঠিক আছে, আমি রান্নাটা বসিয়ে দিই, দিয়ে আবার আসছি তোমাদের মাঝে। তো দেখো আমি কাজকর্ম গুছিয়ে এই যে চলে এসেছি রান্না বসাতে। তো রান্না আমার দেখো কি কি হলো, এই যে ভেন্ডি ভাজা হয়েছে, এদিকে আলু ভাজা হয়েছে, আর এই যে ওইদিকে ভাত দিয়েছি, আর এদিকেও মানে তরকারি হচ্ছে, পোলট্রির গোশ নেওয়া হয়েছে, তো আলু দিয়ে করছি এটা। এই যে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। তো ঠিক আছে, আমি রান্নাটা করে নিয়ে আবার আসছি তোমাদের সামনে। হাই বন্ধুরা, অনেকক্ষণ পর ফিরে আসলাম তোমাদের মাঝে আবার। মানে তখন তো বললাম কাজ টাজ গুছিয়ে রান্না করে যাব একটু বাজারে, তো রান্না টান্না করে গুছিয়ে এই 11:30টার দিকে গিয়েছিলাম একটু বাজারে। গিয়েছিলাম মেয়ে, আর বাজার থেকে অনেকক্ষণ আগেই বাড়ি এসেছি, এসে এই যে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই মিলে। আর এখন ওরা একটু বড় ভাইদের বাড়ির দিকে গেল, ছেলে আর ওর পাপা নাতিকে দেখতে। এই যে পাইপ কিনে নিয়ে আসা হয়েছে, অনেক দিন ধরে তো বলা হয় পাইপ কিনবো পাইপ কিনবো, কিন্তু আজ কিনি কাল কিনি করে কেনাই হচ্ছিল না। তো আজকে ফাইনালি পাইপটা কিনে এনেছি, এই যে মানে যতটা লেগেছে কেটে নিয়েছি, আর আছে ঘরে তোলা, পুরোটা মানে বার করে রাখিনি, অতটা তো লাগছে না, ওই জন্য মানে কলধার থেকে এই যে এই পর্যন্ত আসছে কেটে নিয়েছি, এই যে এই পর্যন্ত আসবে, তো কেটে নিয়েছি। আর এই যে পানি দেওয়াও হয়ে গেছে আজকে, ছেলে সব পানি দিয়েছে, দেখো পুরো ভিজে দিয়েছে সব, গাছগুলোও ধুয়ে দিয়েছিল, তো প্রচুর ধুলো গাছে, ধুতে ধুতে পরিষ্কার হবে। এই যে দেখো সব সাদা সাদা হয়ে আছে, তো সব গাছগুলোই ও ধুয়ে দিল। এই যে দিনে একবার করে ধুলে মানে পরিষ্কার হয়ে যাবে।
আর আজকে তেমন কিছু কেনাকাটা হয়নি, মানে মেয়ের জামাটাই শুধু পাল্টে নিয়ে আসলাম। মেয়ের জামাটা মানে গরম এসছে তো, গরমের জন্য হালকা পাতলা একটা জামা নিয়েছিলাম, তো সে জামাটা 350 টাকা দাম ছিল, এবার চেঞ্জ করতে গেলে তো বেশি হয়ে যায়, তেমন ভালোও লাগছে না দেখতে, তো এই যে এই জামাটা নিয়েছি ওর জন্য, সেটা পাল্টে। আর এই জামাটা 450 টাকা নিয়েছে, সিম্পলের মধ্যে বেশ ভালো লাগছে, এতে কালারটা মানে পুরো আসছে না, সাদাটা লাগছে কিন্তু হলুদ কালারটা, সাদা আর হলুদ খুব সুন্দর লাগছে জামাটা, কিন্তু এখানে ততটা বোঝাচ্ছে না, তো গায়ে দিলে হয়তো ভালো লাগবে, তখন দেখবে যে কুচি দেওয়া আছে দুটো করে। আর এই যে এই একটা নেওয়া হয়েছে, মানে এই এই জামাটা আর সেটা ছিল সাদা, তো ওই দুটো নিয়েছিলাম আগের দিন, তো সেটা একটু ছেঁড়া দেখা গেছে বলে, মানে এই এই এরকম জায়গায় একটু মানে ছেঁড়া আছে, সেই জামাটাও ভালো লাগছিল সাদা, বেশ গরমে পড়ার মতো টেপ জামা এরকম হাত কাটা, তো এই দুটো নিয়েছিলাম গরমে পড়ার জন্য, তা হলো না, তো এখন এটা আর এটা আছে, এই দুটো পরবে। আর বিয়ে আছে আমাদের, এই যে পরশু দিন থেকেই তো বিয়ে খেতে হবে, তো বিয়ে এইগুলো পরবে হালকা পাতলা জামা, গরমে আর ভারী ভারী জামা পরবে না, তো ঠিক আছে এই ছিল। আর একটা বাথরুমে শাওয়ারটা নষ্ট হয়ে গেছিল, শাওয়ারগুলো একটা কিনে নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। আর টুকিটাকি কিছু ফল কেনা হয়েছে, খেজুর এইসব। তো জামাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই ছিল আমার আজকের ভিডিও, ফিরে আসছি নতুন একটা ভ্লগ নিয়ে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।